দেশের মানুষের রাজপথে নামবে, যেভাবে ভাইরা আপনারা যেভাবে স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছিলেন, যেভাবে সদগুরুজি আন্দোলনে সহযোগিতা করেছিলেন, ঠিক এইভাবে বর্তমান অবৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য আপনাদের সহযোগিতা আমাদের দরকার। আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, আগামী দিনে আপনারা যদি এই সরকারকে পতনের সহযোগিতা করেন, বাংলাদেশের জনগণ আপনাদের সাথে থাকবে, আপনাদের সমস্ত সহযোগিতা আমরা করব ইনশাআল্লাহ। তাই প্রিয় ভাইরা, আমার আজকে বাংলাদেশ আজকে ধ্বংসের মুখোমুখি। আপনারা দেখেছেন বাংলাদেশের অর্থ আজকে, বাংলাদেশের যত অর্থ সব লুটপাট করে ডলারে ডাইভার্ট করে আজকে দেখেছেন মুদ্রাস্ফীতি, ডলারের দাম 100 টাকার উপরে গিয়েছে। এটার কারণ কি জানেন? কারণ হচ্ছে এটাই, যেহেতু সরকারের লোক যারা আছে, সরকারে যারা এমপি আছে, সরকারে যারা মন্ত্রী আছে, সমস্ত টাকা তারা ডলার বানিয়ে বাংলাদেশ থেকে টাকা নিয়ে কেউ কানাডায়, কে রাশিয়ায়, কে মালয়েশিয়ায়, কে আমেরিকায়, কে দুবাই, সব টাকা পাচার হয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশের মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে, আজকে চাউল ডাউল তেলের দাম বেড়ে গিয়েছে। বাংলাদেশের অবস্থা আগামী 2 থেকে 3 মাসের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেবে। প্রিয় ভাই আমার, বাংলাদেশে যেরকম আজকে শ্রীলঙ্কা কি হচ্ছে, শ্রীলঙ্কার সরকার কাগজের অভাবে ছেলে মেয়েদের লেখা বন্ধ করে দিয়েছে, স্কুল কলেজ বন্ধ করে দিয়েছে। আজকে পেট্রোল কেনার টাকা সরকারের নেই, আজকে সেই দেশে গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গিয়েছে, আজকে সে দেশে চাউল খাদ্য মূল্যের মধ্যে বেশি হয়ে গেছে, আজকে মানুষ রাস্তায় নেমেছে, আজকে হাহাকার। বাংলাদেশ আগামী 2 থেকে 3 মাসের মধ্যে একই অবস্থা সৃষ্টি হবে। তাই আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, সিরাজগঞ্জের ভাইরা, এই সিরাজগঞ্জের মাটি বিএনপির ঘাটি, এই সিরাজগঞ্জের নেতা কর্মীদের আহ্বান জানাতে চাই, আমাদের নেতা তারেক রহমান, উনি লন্ডন থেকে যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের স্বাধীনতা আমাদের বিজয় ছিনিয়ে এনেছিল, ঠিক তেমনি ভাবে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের নেতা তারেক রহমান শুধু লন্ডন থেকে আহ্বান জানাবে, আমি সিরাজগঞ্জ সহ সারা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানাতে চাই, তারেক রহমানের আহ্বানের সাথে সাথে আপনারা রাজপথ দখল করবেন, রাস্তা নামবেন, এবং ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, বাংলাদেশের মানুষের ভাতের অধিকার, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তারেক রহমান সৈয়দের আন্দোলন শুরু করবে। আপনারা আপনারা প্রস্তুত আছেন কিনা বলেন, দুই হাত তুলে দেখেন প্রস্তুত আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারেক রহমান আগামী কিছুদিনের মধ্যে সরকার পতনের আন্দোলনের ডাক দেবে, সেই আন্দোলনে ইনশাআল্লাহ আমরা বিজয় লাভ করব। আমরা বলেছি সেখানে ক্ষমতা থাকবে, নাহলে তারেক রহমান থাকবে, আগামী দিনে আন্দোলন সংগ্রামের আহ্বান দেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করি। খোদাহাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ অমর। এই পর্যায়ে আমি আজকে সভা সভাপতি সভাপতি নির্বাচন রাখার জন্য আহ্বান জানাচ্ছি।